দর্শক আমি বদরুলানাম সৌদ আবারো উপস্থিত হয়েছি আপনাদের সামনে রচনা বিলাস অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছে সুবর্ণা মোস্তফা এবং শেফ জাহাঙ্গীর মাহমুদ আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্যামন পিনওয়েল ওকে জাহাঙ্গীর সাহেব আপনি বলুন এটা অ্যাকচুয়ালি ইলাবোরেটরি বললে এটা একটা ইউরোপিয়ান একটা অ্যাপিটাইজার জি এটা মোস্টলি স্মোক স্যামন দিয়ে হয় অ্যাপিটাইজার মানে এটা খেলে কি খিদা পাবে এরকম এটা খিদা পাবে এক্স্যাক্টলি একটু খিদা পাবে জি তো এই যে স্যামনের যে এটা হল ফিলেটটা এটা স্মোক আচ্ছা আমি যেটা দর্শককে বলি সে যে স্যামন একটি সামুদ্রিক মাছ এবং এখন এটা যথেষ্ট অ্যাভেলেবল বাংলাদেশে পাওয়া যায় স্পেশালি সুপার স্টোরস গুলোতে তো পাওয়া যায় তো এখানে ইটস অলরেডি স্মোক অলরেডি স্মোক ওকে আর এখানে চপড অলিভস আর চপ অলিভ টমেটোস ওকে এটা প্রিপেয়ার করতে আমাদের কত সময় লাগে এটা ধরুন এভরি ইনগ্রেডিয়েন্টস করতে 4-5 মিনিট সময় লাগবে আর টোটাল জিনিসটা ধরেন 6-7 মিনিট ওকে তাহলে আমরা শেফকে ছেড়ে দিই না ওকে তাহলে আমরা শুরু করি ওকে আমরা শুরু করি শুরু করতে দর্শক আপনারা দেখতে যাচ্ছেন স্যামন পিনউইল কিভাবে রান্না হয় এবং পরে কিভাবে খেতে হয় এই দৃশ্য আচ্ছা আমি আমার মনে হয় আপুকে আপু আমাকে হেল্প করতে হবে জি প্লিজ অফকোর্স সেটা হচ্ছে আপনাকে বলছি আপনি এখান থেকে just 1 teaspoon okay 1 teaspoon that's it arpna ar ekta capers nan olpo okay ebar cheese ta nan ekta block eta ki cream cheese na eta ki cream cheese philadelphia cream cheese ei khabar ta ki regular khawa uchit eta cheese to shasther jonno bhalo cheese ta healthy but ebar olives koto olives 1 teaspoon diye den great ওকে আর কিছু আর কিছু না এখন আমাদেরকে এটা মেশাতে হবে এই কাজটি অবশ্যই আপনাকে আমি করব জি ঠিক আছে আমি করছি আমি এখানে একটা কালো মতো এটা কি দেখছি কাগজ একটা আমার কাছে একটা কাগজ না সেটা সামুদ্রিক একটা শ্যাওলা ওটাকে সিউইড বলা সিউইড আমি পড়েছি আমি পড়েছি সিউইডটা কি সিউইড আমি আগে দেখিনি এটা মোস্ট পড়েছি আপনি তো শিখাছেন হ্যাঁ এটাকে আমি যেটা করব এটাকে আমি সিসিমি অয়েল দিয়ে একটু রোস্টেড করব আমার মতে সিসমি অয়েল দশা সিসমি অয়েল হচ্ছে তিলের তেল অয়েল দিয়ে তিলের তেল যেটাকে বলা হয় জাস্ট এটাকে আমি একটু রোস্ট করে নেব ফ্লেভারটা এটা বুঝছো আমি জাকির ভাইকে আমাদের যে কুক আমাদের শুটিং এ তাকে একদিন এনে দেখাতে চাই এবং সম্ভব হলে আমি শুটিং এ খেতে চাই কিন্তু জাকির ভাই যখন সিউইড পাবে না তখন উনি ইনভেরিয়েবলি কুমড়ো পাতা বা লাউ পাতা দিয়ে করে দেবে আমার মনে হয় খারাপ হবে না খুব একটা খেতে তুমি যখন রাত 3টায় কল দিতে আর্টিস্টদেরকে আমাদের ছবির সময় জাকির ভাইকে কয়টায় কল দিতে না জাকির ভাইকেও ওই সময় কল দেওয়া হতো সুবর্ণা এখন তুমি যদি সিনেমার কথা বলো যে আর্টিস্টদেরকে রাত 3টার সময় মেকআপ কল দেওয়া হতো তখন দর্শক ভাববে যে আমি একটা খারাপ লোক মানুষদেরকে কষ্ট দেওয়া আমার শখ বাট এটা কাজের জন্য ছিল এটা কি স্প্রেড করতে হবে স্প্রেড করতে হবে ওকে দর্শক করার জন্য আমি আপনাকে সাহায্য করব আমরা যেটা মিক্স করলাম সেটা আমরা স্প্রেড করছি স্যামনের উপরে প্লিজ এটা তো খেতে খুবই সুস্বাদু হবে আমার ধারণা এবার কি করব আমরা করতে পারি সেটা দেখতে কেমন লাগবে বুঝতে পারছি না ঠিক আছে অসুবিধা নেই ওকে আমি আমার আমার নিয়মে একটু করি হ্যাঁ এটা আমি জানি সুশি ম্যাট বলে হ্যাঁ এটাকে সুশি ম্যাট আমরা পিনউইলটা কিভাবে রোল করা হলো সেটা দেখে ফেললাম এবং শিখে ফেললাম আই গেস সুবর্ণা এবার এটা কি করতে হবে এবার আমি পিনউইলটাকে একটু চিলারে রাখব চিলারে কয়েক মিনিট চিলিং করার জন্য আমরা বাসায় কোথায় রাখব ফ্রিজে না আপনি আপনার চিলারে রাখবেন ভেজিটেবল চিলার যেখানে আছে সমস্ত ওকে ভেজিটেবল চিলারে এটা আমি এখন রাখছি আপাতত আমি এখানে ভেজিটেবল চিলারে রাখছি এখানে রাখছি শব্দটা ভারী আমরা যেখানে ভেজিটেবল স্টোর করি ওইখানে রেখে দিলেই হবে এটা একটা এটা কয় মিনিট রাখতে হবে এটা ধরেন অ্যাকচুয়ালি রাখতে হয় 10-15 মিনিট রাখতে হয় সো দ্যাট ইট ক্যান সেট অ্যাট লিস্ট আমার মনে আমি এখনই আপনাদের সার্ভ করার মতো হ্যাঁ এটা আপনার রেডি আছে আমি একটু বলে রাখি আমরা তো একটু শিখবো তাই আমরা প্রস্তুতিটা শিখে নিলাম যে কীভাবে এটা প্রস্তুত করতে হয় শেফ আমাদের জন্য আগে থেকেই একই প্রক্রিয়ায় প্রস্তুত করেই রেখেছেন
স্যামন পিনহুইল এখন এটা পরিবেশনের আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কি রোলটা কিভাবে করবেন ইনগ্রেডিয়েন্টগুলো কিভাবে মেশাবেন সেই প্রক্রিয়াটা কিন্তু বাট আমি সুবিধার্থে কিন্তু আগে এটা সেট করার জন্য রেখে দিয়েছি বাট এটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এটা চুলায় দিতে হচ্ছে না ওভেনে দিতে হচ্ছে না এটা চিলারে দিতে হচ্ছে এটা রান্না করার জন্য চিলার উপরের এটা খুলে ফেলা হয়েছে র‍্যাপড আপ স্যামন পিনহুইল তাই তো হুইলের মতো এটা একটু যদি আমরা ক্যামেরায় ধরতে পারি পিন বেলটা কি রকম দেখায় এটা ডেকোরেশনটা কেমন হবে আমরা একটু আপনি নরমালি যেভাবে সার্ভ করেন আমি সেভাবে দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন এবং আমাদের সঙ্গে আছেন আমার খাবারটা দেখে মনে হচ্ছে একটা তুলে ট্রাই করে ফেলি কিন্তু সেটা করতে পারছো যে দেখে মনে হয় কত না একটা প্রক্রিয়া কত না খুবই শর্ট ঝটপট রান্না ভেরি সিম্পল রশনা বিলাসে আমরা শুধুই ঝটপট রান্না দেখাই এবার আমরা গার্নিশ এটার উপর গার্নিশ দেয়া হবে দেন আমরা খাবো এবং আপনাদেরকে বলবো এটা টেস্ট কেমন গার্নিশটা একটু বলে দিস দর্শকদেরকে গার্নিশ হচ্ছে একটু অলংকরণ আমরা শাড়িটারি পরে একটু গয়না টয়না পরি না খাবার কিন্তু রেডি এটা কিন্তু সুন্দর দেখানোর প্রক্রিয়া আর কি আর এই জিনিসটা কিন্তু ফুডের প্রেজেন্টেশন একটা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওকে ফাইন এখন আমরা টেস্ট করতে চাই এখন সুবর্ণা প্লিজ দর্শক এটা হচ্ছে স্যামন পিনহুইল আপনারা দেখছেন রশনা বিলাস নিউজ 24 এ আর এই মুহূর্তে আমরা আছি দ্য বেস্ট ওয়েস্টার্ন মেপল লিফ হোটেলে আমাদের সঙ্গে সুবর্ণা এবং শেফ জাহাঙ্গীর সো সুবর্ণা লেটস ট্রাই আপনি যদি চান আমি প্লিজ ওকে তারপরে লট অফ প্রোটিন This is a very, very good appetizer. You must try it. আমি জানি না এক মাস ধরে এই অনুষ্ঠানের পরে আমার ওজন যদি বাড়ে শেফ দেয় এই বেস্ট ওয়েস্টার্ন আপনারা দেয় এত মজার মজার খাওয়া আমরা আজ বিদায় নিচ্ছি রত্না বিদায় অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল খাচ্ছি হয়তো কথা ঠিক মতো বলতে পারছি না প্লিজ কিছু মনে করেন না দেখা হবে আবারও